নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ডাকা চলমান সংলাপে যাবে না জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি দলটির সভাপতি আসম আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন জিএসডি বর্জন করায় আজ তিনটি দলের সঙ্গে ইসির সংলাপ হবে সংলাপে অংশ নেবে বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় পার্টি জেপি এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ইসির সংলাপ চলবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে পরে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত সংলাপ হবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নিবন্ধিত উনচল্লিশটি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন তবে বিএনপি সহ বাংলাদেশ মুসলিম লীগ কল্যাণ পার্টি এবং বিএনপি সংলাপ প্রত্যাখ্যান করে